মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভঙ্গে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলীতে অন্তত যায় না, তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না, এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজায়। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। এবার শাহরিয়ার ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, সেটা যদি আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। আবদুল্লাহ হাফসা আপনি লিখেছেন, সংসারে অনেক বিষয় নিয়ে স্বামীর সাথে অনেক রাগারাগি করে ফেলি, আমি কি গুণাগার হব? একসাথে চলতে গেলে দুনিয়াতে কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি বা আপনার মনোমালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু সেটা অমুসলিম সুলভ যেন না হয়, অর্থাৎ মুসলমানের যে চরিত্র সেই চরিত্রের সীমা যেন অতিক্রম না করে, গালমন্দ যেন না হয়, কটুক্তি যেন না হয়, পার্সোনাল অ্যাটাক যেন না হয়, মুখের ভাষা যেন খারাপ করা না হয়, এইগুলো যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিধনিল্লাহ এর কারণে বড় কোনো গুণাহ হবে না। তবে যথাসম্ভব ঝগড়াঝাটি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করা, এটা নারী পুরুষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তারাকাল মেরা আ ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া বিবাদ বিতণ্ডা বৎসা এগুলোকে এড়িয়ে চলে, ইগনোর করে, অথচ সে সত্যের উপর আছে, যার সঙ্গে ঝগড়া করার উপলক্ষ তৈরি হয়েছে, তিনি হয়তো রং জায়গায় অবস্থান করছেন, তারপরও নিজের সত্যের উপরে, নিজের সঠিকতার উপরে থাকা সত্ত্বেও জাস্ট কথা বাড়বে, এই জন্য তিনি যদি ঝগড়াকে এড়িয়ে যান, তাহলে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যখানে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মাদার নিয়েছেন। আর এই কারণে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এটা ইমানদারের উত্তম আখলাকের অংশ, সেই চেষ্টাটি আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। বিশেষ করে রমাদান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা অবস্থায় আপনার সাথে কেউ যদি বিতণ্ডা করতে আসে, বিতর্ক করতে আসে, বচসা করতে আসে, ঝগড়া করে, আপনি তার ঝগড়ার জবাব দেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে, কিন্তু আপনি কথা বললে কথা বাড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে পাল্টা ঝগড়া না করে বলবেন, ইন্নি সায়েম, ভাই আমি রোজাদার আছি, যার কারণে তোমার ঝগড়ার প্রত্যুত্তর আমি করতে পারছি না। এটি রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল, এর মাধ্যমে নিজেকে ঝগড়াঝাটি এবং এ জাতীয় বিষয়াশয় থেকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ কিন্তু আমরা লাভ করতে পারি।